কাজ করা, দরখাস্ত লেখা, পঞ্চায়েতে কাজ করা, এই নিয়ে তার কাজ এবং ব্যস্ততার মধ্যেই তার জীবন ছিল। কিন্তু কয়েকদিন আগে তাকে রাত্রি 8টার সময় বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে বড়োয়া লাগোয়া একটা মাঠে তাকে নৃশংসভাবে শ্বাসরোধ করে তাকে খুন করা হয় এবং তার পরনের কাপড় খুলে মুখে পেট্রোল জ্বালিয়ে তাকে যাতে চেনা না যায় যে সুফল বাগতি এই ব্যক্তি, তার জন্য তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের নৃশংস হত্যা যারা করছে, বিশেষত বিজেপির কথা বলবো, কংগ্রেস, সিপিএম, তারা আজকে যৌথভাবে এক হয়েছে, এক হয়ে তৃণমূল কর্মীদেরকে এইভাবে কখনো সাগর শেখকে, কখনো লহরিকে, কখনো আহাদুকে, কখনো এরকম সুফল বাগদির মতো মানুষদেরকে ডেকে নিয়ে গিয়ে চক্রান্ত করে পরিকল্পনা করে বিজেপির নেতারা এই কাজ করছে। তাই তার বিরুদ্ধে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস, অনুব্রত মণ্ডল, আমাদের এখানকার আগামী দিনের ভাবি MLA রানা সিংহ মহাশয় এবং লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব মান্নান সাহেব, তরুণ চক্রবর্তী, শোভন চৌধুরী, প্রবিদ্যা, এদের নেতৃত্বে ওখানে একটা বিক্ষোভ প্রতিবাদী জনসভা হবে। সেই জনসভায় আমাদের জেলার নেতৃত্ব অনুব্রত মণ্ডল, রানা সিংহ বক্তব্য রাখবেন যে এই ধরনের কাজ করছে যারা, এই দোষীদের কী ধরনের শাস্তি হওয়া যোগ্য সেই কথা তিনি বলবেন। আমরা খুনিদের শাস্তি চাই, এই স্লোগান দিতে দিতে আমরা বাগাতে যাব। তাই আপনাদের আগামীকাল দুটোর সময় এখানে গাড়ি থাকবে, যানের ব্যবস্থা থাকবে আপনাদের যাওয়ার, আপনারা যাবেন, এই কথা বলার জন্য আমরা এসেছি। কারণ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা এই ধরনের মানুষ খুন করা, মানুষের উপর অত্যাচার করা, দেশ ভাগ করা, সংবিধান নিয়ে খেলা করা, এটা তৃণমূল কংগ্রেস করে না, এদেরকে সম্মান করে। কিন্তু যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াইয়ের সঙ্গে থাকুন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলাতে আছে, তারা যতই ওরা অত্যাচার করুক, বাংলার বুকে কোনো হানাহানি, কোনো রক্তপাত, কোনো মানুষের সঙ্গে হিংসা, বিদ্বেষ, জাতিভেদ এইগুলো কিন্তু হতে দেবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সরকার। আপনারা জানেন যে 1998 সালে পহেলা জানুয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল নামক দলটা প্রতিষ্ঠিত করে এবং দীর্ঘ 13 বছর অনেক রক্ত, অনেক শহীদের বিনিময়ে 13 বছর লড়াই, যুদ্ধ ওই CPM-এর সঙ্গে করে ওই জবরদল পাথরটাকে বাংলা থেকে সরিয়ে নতুন এক বাংলা গড়েছে, যেখানে কৃষকেরা কৃষক বন্ধু পাচ্ছে, যেখানে কন্যারা কন্যাশ্রী পাচ্ছে, সবুজ সাথী সাইকেল পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, যুবকেরা যুবশ্রী পাচ্ছে, এই রকম ধরনের একাধিক 60টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পুরনো নিয়ে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সৃষ্টি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তিনি কি করেছেন? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, পিছিয়ে পড়া মানুষের জন্য আজকে বাংলা আবাস যোজনা, আজকে খাদ্যসাথী কার্ড, আজকে স্কুলে স্কুলে আপনার মিড ডে মিলের ব্যবস্থা, আজকে স্কুলের বিল্ডিংগুলো নতুনভাবে তৈরি হচ্ছে, রেনোভেশন হচ্ছে, বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন। আজকে এমন এপ্রিল থেকে তার সুবিধা পাবেন, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, পিছিয়ে পড়া, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যাদের মাটির বাড়ি খড়ের চাল, এরকম ব্যক্তিরা যারা 75 ইউনিট লাইন পড়ান, একটা বাড়িতে মাসে 3 মাসে 75 ইউনিট লাইট খরচ হয়, ইলেকট্রিক বিল হয়, তাদের কোনো ইলেকট্রিক বিল লাগবে না। তার সঙ্গে সঙ্গে তপশিলী জাতি এবং উপজাতি, আদিবাসী এবং সিডিল ক্লাসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল থেকে যাদের বয়স পুরুষ অথবা মহিলা 60 বছর, তাদের ভাতার ব্যবস্থা করেছেন 1000 টাকা করে। এইরকমভাবে দিদি একের পর এক প্রকল্প করে মানুষের কথা শুনে, মানুষ যেটা চাইছে সেই কাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন। আর অপর দিক দিয়ে কেন্দ্রীয় সরকার, আপনারা জানেন কোনো মানুষ আজ এই মোনাচিত্রের নয়, এই লাভপুর ব্লকের নয়, জেলা, রাজ্য, কেউ একজন দাঁড়িয়ে বলতে পারবে না যে নরেন্দ্র মোদীর এই কেন্দ্র সরকারের টাকা থেকে গ্রামের একটা রাস্তা ঢালাই হয়েছে, একটা স্কুলের কোনো রেনোভেশনের কাজ হয়েছে, কোনো নতুন স্কুল তৈরি হয়েছে, হসপিটালে কোনো কাজ হয়েছে, রাজ্য সড়ক কোনো কাজ করেছে, কোনো কাজ তারা তাদের টাকা খরচ করে করেনি, শুধুমাত্র জাতি নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করে দেশটাকে ভাগ করার চেষ্টা করছে। আজকে NRCA, NPR, CA এই যে ছোটো ছোটো ইংরেজি অক্ষর দিয়ে আপনারা যে নামগুলো শুনেছেন, তার আইনটা বড় কঠিন, তার বিরুদ্ধে মমতা লড়াই আন্দোলন করছে। আপনারা অনেকেই গিয়েছিলেন, এখানে বিক্ষোভ সভা হয়েছে, এখানে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, প্রতিবাদ সভা হয়েছে সারা বাংলা জুড়ে। তারা চেয়েছিল যে
যে আজকে দিল্লিতে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, নরেন্দ্র মোদী অমিত শাহ যেভাবে দিল্লিতে মানুষকে হত্যা করছে, সেই রকম একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করেছিল 14 ডিসেম্বর 2019 সাল, 15 ডিসেম্বর 16 ডিসেম্বর আপনারা জানেন যখন সিএবি বিলটা পাস হয় তখন কী পরিস্থিতি তৈরি হয়েছিল সারা ভারতবর্ষের বুকে। সেই রকম পশ্চিমবাংলাতে তো বিভিন্ন জায়গাতে আমরা রেল পুড়েছে, আমরা বাস পুড়েছে, অফিস পুড়েছে, যারা পুড়িয়েছে তারা কলকাতার ওই আরএসএসের লোক, তারা মুসলমানের ড্রেস পরে লুঙ্গি টুপি পরে তারা ওই কাজগুলো জঘন্য কাজগুলো করেছিল, পুলিশ তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে। তারা কি চেয়েছিল যে বাংলার বুকে এরকম একটা পরিস্থিতি তৈরি করে এখানেও দিল্লির মতো ওই রকম মানুষ খুন করা হবে, মানুষকে হত্যা করা হবে, কিন্তু সেটা পারেনি বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া, তার লড়াই আন্দোলন ছাড়া মানুষ কোনো কিছু বোঝে না, তার সঙ্গেই থাকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে আগামী যে বিধানসভা ভোট শুধু নয়, আগামী 24 সালের যে ভোট, সেই ভোটকে সামনে রেখে কর্মীদের কাছে আমাদের বিনীত নিবেদন যে আপনারা ঘর 10টা ঘর পেছু একটা করে কর্মী তৈরি করুন, তাদের সুযোগ সুবিধা। মানুষ দিদি বলছেন একটাই কথা, মানুষ ছুটে আপনার কাছে আসবে না, আপনি মানুষের কাছে যান, মানুষের কি দরকার সেই বাড়িতে, তার যদি বৈধ কাগজপত্র থাকে, সেই লোকটা কৃষক বন্ধু পেয়েছে কি পায়নি, তার বাড়িতে যে মেয়েটা 18 বছর বয়স হয়েছে সে কন্যাশ্রী পেয়েছে কি পায়নি, যে মেয়েটা লেখাপড়া করেনি অথচ 18 বছর বয়সে বিয়ে হচ্ছে সেই মেয়েটার রূপশ্রী প্রকল্পের টাকা পাচ্ছে কি পাচ্ছে না, তার সেই যদি গরিব মানুষ হয় তার খাদ্যসাথী কার্ডটা হয়েছে কি হয়নি, এরকম সরকারের যে একের পর এক বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পের কথা মানুষকে বলুন এবং কোনটা পেয়েছে কোনটা পেয়েনি আপনারা লিপিবদ্ধ করুন, কারণ মানুষ আপনাদের কাছে ছুটে আসার আগে আপনারা মানুষের কাছে ছুটে যান, মানুষের কাজ করুন। আজকে এই গ্রামে বাংলা আবাস যোজনায় যাদেরকে বাড়ি দেওয়া হয়েছে 1 বছর 1.5 বছর 2 বছর, 2017 সালের বাড়ি এখনও নিউটন ঢালাই হয়নি, পড়ে আছে, কর্মী কাজের জন্য কাজের তাদের কাজ ঠিকঠাক করেনি তার জন্য এইগুলো পড়ে আছে, এইগুলো আগামী দিনে যাতে তারা টাকাটা যে ডিলে পেমেন্টে পড়ে আছে সেই টাকাগুলোর ব্যবস্থা করে দেওয়া হয় সেগুলো কর্মীদেরকে করতে হবে। এই জন্য কর্মীদেরকে সজাগ থাকতে হবে, মিটিং মিছিল নেতৃত্বের সাথে কথা বলতে হবে কোনটা নতুন প্রকল্প আসছে। আজ প্রতি বছর বছর নতুন নতুন প্রকল্প আছে, 60টা প্রকল্প সরকারের রান করছে শুধুমাত্র খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষের জন্য, সেই কাজগুলো বলছে তোমাকে পকেট থেকে কোনো মানুষকে 1টা টাকা দিতে হবে না। সরকারের যে প্রকল্পগুলো আছে, সরকার যে প্রকল্প ঘোষণা করেছে সেইটার প্রাপ্য ব্যক্তি বেনিফিশিয়ারি যে আছে তার কাছে সেটাকে পৌঁছে দাও। একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকার বিভিন্ন স্তরে পয়সা দিয়ে যাচ্ছে, একটা মানুষ মৃত্যু হলে তার সমবর্তী স্কিমে 2000 টাকা দিচ্ছে, জন্ম হলে সরকার টাকা দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনার বৃত্তি স্কুলের বই জুতো ব্যাগ পত্র থেকে আরম্ভ করে কিনা দিচ্ছে। কোনো মানুষের আজকে শিক্ষা বলুন আর স্বাস্থ্য বলুন, হসপিটাল বলুন, আজকে হসপিটালে পেশেন্ট ভর্তি হলে তাকে তার যদিন ভর্তি থাকবে ততদিনের টাকার সঙ্গে দিয়ে, তার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেই টাকাটা, ধরুন 4 দিন একটা পেশেন্ট ভর্তি আছে, 4 দিনে 400 টাকা তার ওষুধ তার বাড়ি ফেরার টাকা দিয়ে সেই লোকটাকে বাড়ি পাঠানো হচ্ছে। এইগুলো জানতে হবে, বুঝতে হবে, বলে মানুষকে সচেতন করতে হবে, কারণ এই সরকার প্রচুর কাজ করেছে, এত কাজ বাম জামার বাম সরকারের আমলে করেনি। আজকে স্বনির্ভর দলেরা এই এই গ্রামে 10টা দল আছে, 2011 সালের আগে কিন্তু 10টা দল ছিল না, আমাদের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 37টা দল ছিল, আজকে আমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে স্বনির্ভর দল আছে 290টা, কত গুণ বাড়লো আপনারা হিসাব করুন, কেন বাড়লো? মমতা সরকার আসার পরে পিছিয়ে পড়া গরিব মানুষ খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করেছেন এবং ভেবেছেন যে ওই মানুষগুলোকে এগিয়ে নিয়ে আসতে হলে আমাদের কী করতে হবে। আজকে তাদের যে হাতের কাজ, তারা যে বিভিন্ন রকমের শিল্পের কাজ করেন, সেই কাজগুলো করার জন্য অগ্রিম তাদেরকে লোন দেওয়া হয় খুব অল্প সুদে, তার সঙ্গে সঙ্গে তারা যে পঞ্চায়েত যাচ্ছে আসছে, এই বছর দিদি ঘোষণা করেছে যাদের যে দলের রেজিস্ট্রেশন আছে তাদেরকে জাগো প্রকল্পে 5000 টাকা করে দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যা লাগে তাদের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক সুরক্ষা যোজনা বলে আপনারা জানেন যে স্বাস্থ্য ফর্ম ফিল আপ করতে হয়, যারা পরের বাড়িতে কাজ করে, রাজমিস্ত্রি হোক, সুতোর হোক, আর আপনার যে কোনো ধরনের শ্রমিক হোক, তার জন্য সামাজিক সুরক্ষা যোজনা, সেই সামাজিক সুরক্ষা যোজনা আপনারা এপ্রিল থেকে তার পরিষেবা পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া মানুষের জন্য একের পর এত প্রকল্প উনি ওইখানে ভরে দিয়েছেন মানুষের জন্য, যে তার বাড়ির লেখাপড়া করছে ছেলে মেয়ে তার জন্য পয়সা, সেই বাড়ির মেয়েটা যদি 18 বছরে বিয়ে হচ্ছে তার জন্য অনুদান,
এবং সেই পরিবারটার পাশে, সেই পরিবারটা 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত যদি মারা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এককালীন 2 লক্ষ টাকা অনুদান দিচ্ছেন। সেরকম কৃষক বন্ধুতে কৃষকের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভান্স সবার আগে মানুষের কাছে বীজ পৌঁছে দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনার চাষ করার জন্য যাতে মহাজনের কাছ থেকে চড়া ঋণে আপনাদেরকে টাকা না নিতে হয়, তার জন্য 2 বারে 2,500, 2,500, 5,000 করে টাকা দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে কী করছে, সেই পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যে 18 থেকে 60 বছর পর্যন্ত যে কোনো অসুখে সেই কৃষকটা যদি মারা যায়, তাকেও এককালীন সেই পরিবারের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন 2 লক্ষ টাকা অনুদান। এইভাবে উনি 60টা প্রকল্প সৃষ্টি করেছেন, যেটা শুধুমাত্র গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, যারা অর্থনৈতিক দুর্বল তাদের জন্য। তাহলে এই সরকারকে আমাদেরকে আগামী দিনে টিকিয়ে রাখতে, আরও আমরা বেশি বেশি করে এই সরকারের কাছ থেকে কীভাবে সুযোগ সুবিধা পাবো, আরও আমাদেরকে কীভাবে দিদি দেখবে, আমাদের মাথার উপরে ছাদ যেন কোনো মানুষের ক্ষতি না থাকে সেইগুলো দেখতে হবে। আপনারা জানেন যে বিভিন্ন কর্মসূচি দীর্ঘদিন ধরে চলছিল, তাই করলো মিটিং হচ্ছে পরে করছি। মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো কর্মসূচি শুরু করেছিলেন, সেখানে যে নাম্বার ছিল 9137091370, সেখানে আপনারা জানেন যে এই সপ্তাহে দিদি ঘোষণা করেছে, যত মানুষ বাড়ির জন্য ফোন করেছিল, খড়ের চাল মাটির বাড়ি 25,000 বাড়ি স্যাংশন করেছেন, শুধুমাত্র দিদিকে বলো ফোন নাম্বারে থেকে স্নেহালয় প্রকল্পে, সেটাও একটা প্রকল্প সৃষ্টি হলো। তাহলে সেখানে আমার গ্রাম পঞ্চায়েতেও টরন্দা গ্রামে 5টা নাম এসছে ওই স্নেহালয় থেকে, সেখানে আমরা দেখছি কোনো মানুষকে ঘর দিয়ে দিচ্ছি, কার লিস্টে নাম আছে, তাদের সব রিপোর্ট সংগ্রহ করে আমাদের পাঠাতে হচ্ছে। তাহলে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে চলেছে। আমাদের তৃণমূল কংগ্রেসের একটাই লড়াই যে সিপিএমের ওই হারমাসগুলো এখন বিজেপির জল্লাদ, এদের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন, বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন। যখন যখন আমাদের এই ধরনের ডাক করবে, আমাদের কর্মীদের উপরে আঘাত করবে, তখন তখন আমরা লড়াই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। নেতৃত্ব যেখানে আমাদেরকে যেভাবে ডাকবেন, আমরা সেখানে সেইভাবেই যাব। কারণ তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলের মতো নয়, এর তৃণমূল কংগ্রেস হচ্ছে খাঁটি লোহা, যত আপনি পোড়াবেন, যত আঘাত করবেন, তত শক্ত হবে। তাই এই কথা বলে সংগ্রামী আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আগামীকাল যাতে আমরা সকলেই একসঙ্গে এই রাস্তা দিয়ে দেখবেন লাভপুর ব্লকে হাজার হাজার গাড়ি আপনার বাঘার মাঠে যাচ্ছে, তাই সেই সঙ্গ আমরা দিয়ে খুনিদের শাস্তি চাই। তাই সেই প্রতিবাদ সভাতে আমরা সকলেই উপস্থিত হবো, একসঙ্গে কালকে দেখা হবে। এই কথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথাগুলো শেষ করলাম। বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়।